রাজুভাই, কয়েকদিন ধরে পরিবেশটা কিরকম গুম হয়ে আছে দেখছো? একটা কিছু হবে। হ্যাঁ, এটা তো প্রত্যেক বছরই হয়, আমরা তো প্রস্তুত। ঠিক বলেছিস বাজ, এটা প্রকৃতির খেলা, আর এই খেলায় আমরা প্রস্তুত, কি বলিস? আচ্ছা, আজ মিচকির আসার কথা না? হ্যাঁ হ্যাঁ, আজ আসবি। তাড়াতাড়ি এসে গেলে মঙ্গল, খুব তাড়াতাড়ি কিন্তু ঝড় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আচ্ছা রাজু ভাই, এবার ওই কয়েক বছর যাবত এই ঝড় বৃষ্টি ঘন ঘন হচ্ছে কেন বলতো? মানুষ গাছ কেটে নগর বানাচ্ছে, শহর বানাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তো। সত্যি সত্যি, মানুষগুলো যেন কিরকম, ওরা নিজেদের সুবিধার জন্য সব কিছু করতে পারে, কি করা যায় বলতো? কি আর করা যায়, দেখা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ রে, পল্টুকে দেখছি না, সবাই আছি, পল্টু কোথায়? কাকটাও তো নেই। রাজু ভাই, সকালবেলা পল্টুকে দেখলাম নদীর দিকে যেতে, আর কাককে দেখলাম খুব সকালে আমার ডেরার ডালে বসে ডাকছিল। তুই তো সকালের কথা বলছিস, এখন তো বেলা হয়েছে, এতক্ষণ তো চলে আসা উচিত। আমার কাককে নিয়ে কোনো চিন্তা নেই, ও আত্মরক্ষার উপায় জানে, কিন্তু কিন্তু পল্টু কি করবো বলতো? রাজু ভাই, একবার ঘুরে আসবো নাকি? না 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 না, তুই তুই একা যাবি না, একা যাবি না, আমরা সবাই সবাই একসঙ্গে যাবো। ভালো, ঠপ ঠপ কে একটু টিটে চাপিয়ে দে, চল আমরা নদীর দিকে যাই। সর্বনাশ, বাঘটা তো এইদিকেই আসছে, এবার কি করি? কোথায়? এখানে তো কাউকে দেখছি না। রাজু ভাই দেখো, পল্টুর পায়ের ছাপ পল্টুর সন্ধান পেলে হয়। চল আবার এর সন্ধানে যাই। আচ্ছা মামা, শকুনটাকে দেখছি না তো? আরে ছাড় ছাড়, ওর কথা ছাড় তো, ওর নজর তো সবসময় ভাগাড়ের দিকে, পচা পচা মাংস হলেই ওর চলে যায়। আরে ওটাই তো ওর বিশেষত্ব, আমরা তো অতটা নিচে নামতে পারবো না। তোমরা যদিও মরা মাংস খাও, কিন্তু আমার তো টাটকা মাংস না হলে মুখেই রুজবে না। ওই ওই দেখ, একটা বাঘ। মানে আমরা খেতে পারছি না, আবার নতুন অতিথি? চলো মামা, একটু শিক্ষা দিয়ে আসি। দাঁড়া, শিক্ষা দিবি পরে, আগে দেখ ওই উল্লুকপুরের হরিণটা জঙ্গলের মধ্যে আটকে আছে, আর বাঘটা ওকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের এই বাঘটাকে আটকানো উচিত, কারণ পল্টুর ওপর আমাদের নজর অনেক দিনের, কি বলিস ভাল্লুক? হ্যাঁ, সে আর বলতে, এই যে মেঘনা চাইতেই জল বাবা। তাহলে চল ওই বাঘটাকে আটকাই, শিকারটা আমাদের। আজ আমার জীবনের শেষ দিন, কেন যে মরতে এলাম? হায় 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 রাজু ভাই, তোর কথা না শুনে আজ আমার এই হাল, কেউ কি নেই? আমার কাছে ওজন জানবার আগে আমার ওজনটা জেনে নে। তুই তো আমার এক খাবার খদ্দের রে, শুধু চিৎকার কর। আমি ভয়ানক ক্ষুধার্থ, আমার সামনে নজর হরিণ, আমি ওকে খাবো আর বাকিটা নিয়ে যাব। না, এদের মধ্যে কথা বলাটা উচিত হবে না, বাঘটার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না বাবা, ঝামেলায় গিয়ে কাজ নেই। যেই জিতু, মরতে তো হবে আমাকে, কি করে বাঁচবো কি করে? কাকটা, জয় মা বনো দেবী, তাহলে উপায় আছে। আরে ওদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, এর মধ্যে কিছু একটা করতে হবে। কি করব কি করব কি করব এখন? আমি এক কাজ করি, আমি রাজু ভাইকে খবরটা দিয়ে আসি, এখানে এখন দুপক্ষের লড়াই লেগেছে, লড়াই খুব তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। আরে কাক তো এখানে আছে দেখছি। তুই মাথা ঠান্ডা রাখ আর বনদেবীকে স্মরণ কর, আমি রাজু ভাইকে খবর দিয়ে আসি। আমাকে বাঁচা ভাই, ওদের সাথে লড়বার মতো আমার ক্ষমতা নেই, আমার বিশ্বাস আছে বনদেবী আমাদের উপর সদয় থাকবেন। তুই আমাকে শুধু যেতে দে রাজু ভাইকে খবরটা দেবার জন্য, বুঝলি?
কি হলো? বাজতে এত দেরি করে না? ওকে ওকে পল্টুকে খুঁজে পাইনি। আমি যাবো রাজুভাই। কোথায় যাবি তুই? পল্টু কোথায় আছে, কি করছে তুই জানিস? কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকাটাও তো। রাজুভাই আমার ওই একমত, এই অবস্থায় ওইভাবে দাঁড়িয়ে থাকাটা উচিত নয়। হ্যাঁ রাজুভাই, আমাদের বরং যাওয়াই উচিত। এ শোনো, আমরা ভাগাভাগি করে যাই, কেউ ডান দিকে যাই আর কেউ বাম দিকে। হ্যাঁ না, কেউ আলাদা আলাদা যাবে না, আমরা সবাই একসঙ্গে যাব। তাহলে ঠিক আছে, কিন্তু বাজ যদি খবর নিয়ে আসে ও তো জানতে পারবে না। আমি এই নদীর ধারে অপেক্ষা করছি, ও এলে আমি খবর দেব। তোকে একা রেখে যেতে মন চাইছে না রে থপথপ? আমার কিছু হবে না রাজু ভাই, আর তাছাড়া আমার আত্মরক্ষার উপায় জানা আছে, সেরকম বিপদ দেখলে আমি নদীতে চলে যাব। ঠিক আছে থপথপ, তুই সাবধানে থাকিস, সাবধানে থাকিস। তুমি শুধু পল্টুকে ফিরিয়ে নিয়ে এসো রাজু ভাই, আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কাঁদিস না থপথপ, বনদেবী সহায় আছেন, পল্টুর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দেখে নিস। চল চল সবাই চল, থপথপ তুই সাবধানে থাকিস। জমিয়ে ঝড় বৃষ্টি আসার আগে পৌঁছে গেলাম। ওখানে বসে কাঁদছে কেন? আমাদের আর কতটুকু সামর্থ্য মিচকে, আমরা কি পারবো? আমাদের ক্ষমতা নেই ওদের সঙ্গে লড়াই করার। হয়তো নেই, কিন্তু বুদ্ধি তো আছে, দেখি না বুদ্ধির জোরে বাজিমাত হয় কিনা। জানি না পল্টু ঠিক আছে কিনা, ও বেঁচে আছে কিনা সেটাও তো জানি না। আরে না না, ওর কিচ্ছু হবে না, ওকে বেঁচে থাকতেই হবে। চল চল ভাই কাক, চল চল। এই আমার সামনে থেকে সর সর বলছি, নইলে আমার থাবার ওজনের পরখ পাবি, মারবো এক। তার আগে তুই নে, আমার একটা ঘুষি নে। আহ কবি রে, ধরছি ধরছি এবার তোর ঘর। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ছাড় ওরে বাবা, ছাড় ছাড়। হ্যাঁ জমে গেছে জমে গেছে, এবার নামি। আমি কি করব, ঠিক মাথায় ছকে নিয়েছি। শোন আমি তোকে নিয়ে উড়বো, তুই ভয় পাবি না। আমার নখে হয়তো তোর গায়ে একটু লাগবে, ওটুকু সহ্য করতে হবে, কেমন? আমাকে নিয়ে উড়তে পারবি বাজ? একবার একটা মরা বাছুরকে নিয়ে উড়েছিলাম, তুই ওই বাছুরেরই মতো, এমন কিছু অসুবিধা হবে না। শুধু তুই মাথা ঠান্ডা রাখ, ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় নেই, যা থাকে কপালে। সাবধানে। মামা দেখো, আমরা লড়ে মরছি, আর বাজ কিভাবে আমাদের মুখের উপর থেকে ওই হরিণটাকে তুলে নিয়ে গেল দেখো। তোমরা নিজেরাও খেতে পারলে না, আর আমাকেও খেতে দিলে না। ফালতু লড়াই করে মরলাম, চারিদিকে শুধু রক্ত ছড়িয়ে গেল, যুদ্ধ হলো কিন্তু লাভের লাভ কিছু হলো না। শোনো, এই জঙ্গল আমার, এখান থেকে চলে যাও। তোমার নাম লেখা আছে বুঝি? এবার কিন্তু তোমাকে শেষ করে দেবো। শোন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ফালতু লড়াই করে কোনো লাভ নেই, আর যে ওই বাজের পেছনে ছোট, ওই হরিণটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কথা। এই ভাল্লু, তোমার মাথায় বেশ বুদ্ধি আছে। চলো এখন আমরা সবাই মিলে ওই বাজের পেছনে যাই, তারপর আবার ওই যেখানে শেষ হয়েছিল সেখান থেকে লড়াই শুরু করবে। আর দেরি করো না, চলো চলো। কোথায় রে পল্টু? দেখতে পাচ্ছি না তো। ও রাজু ভাই, পল্টু সুস্থ আছে তো? কি করে বলি বল দেখি, আমার
আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। বাজিবা কোথায় গেল? আজ হয়তো ও দেখতে পাইনি। এমন কোথায় যেতে পারি যে ওকে খুঁজে পাওয়া যাবে না? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমরা বোধহয় পটুকে চিরকালের জন্য হারালাম। শুভ শুভ কথা বলো রাজু ভাই, শুভ শুভ কথা বলো। বনদেবী নিশ্চয়ই কিছু করবেন। হে বনদেবী, আমার বল্টুকে সুস্থ স্বাভাবিক রেখো। আমার তোমার কাছে আর কিচ্ছু চাইবার নেই মা, আমার তোমার কাছে আর কিচ্ছু চাইবার নেই। এগুলো বাবা খুব সহজ মিছকে, কিন্তু বাস্তবটা খুব কঠিন, খুব। আর কত দূর রে? আর একটু যেতে হবে। কষ্ট হচ্ছে পল্টু? হচ্ছে বাজ ভাই, কোথাও একটু জিরিয়ে নেওয়া যায়? পেছনে ওরা তাড়া করছে। ও কিন্তু আমার শিকার, ওকে আগে আমি দেখেছি। আবার শুরু করলে তুমি তো আচ্ছা বিয়া কেড়ে দেখি। পল্টু পল্টু সাবধান, ওই যে উঁচু গাছটা আছে ওখানে একটা মোটা ডাল দেখে তোকে নামাবো। হ্যাঁ, তোর খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। সত্যি হচ্ছে, ওহ সাবধান। তারপর খুব জোরে হাওয়া দিচ্ছে। আহ আহ, আমি আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। সাবধান। পল্টু পল্টু রে, পল্টু রে, পল্টু। তার মানে পল্টু নেই? নেই নেই নেই, পল্টু নেই, পল্টু নেই রে, পল্টু। ওখানে রক্ত। হায় বনদেবী, এ তুমি কি করলে? তোরা যা, তোরা ফিরে যা। আমি আর উল্লুক পড়ে ফিরবো না। কিন্তু কিন্তু রাজু ভাই, আমার মন বলছে পল্টু এখনো বেঁচে আছে। না না, ও আর থাকতে পারে না, ও চলে গেছে। আমাদেরকে একা রেখে, আমাদেরকে একা রেখে চলে গেছে। রক্তটা ওই দিকে গেছে। একবার যাবে রাজু ভাই, যাবে, রক্তকে অনুসরণ করতে করতে যাবে। একবার দেখি না, যদি পাই। কি দেখতে চাইছিস, কি দেখতে চাইছিস? পল্টু রাত খাওয়ার শরীরটা। তোরা সরে যা, তোরা সরে যা। ওখানে গিয়ে দেখি, তারপর এসব কথা বলবি। আমি দেখতে পেয়েছি রাজু ভাইকে। রাজু ভাই, আবার বৃষ্টি নামলো। সব শেষ, কাক কাক, সব শেষ। আমি এখন বুঝেছি বাজ কোথায় আছে। আমাকে মৃত্যু সংবাদটা দিতে হবে, তাই আমাকে ওর মুখ দেখাবে না, আমাকে মুখ দেখাবে না বলে অন্য কোথাও বসে আছে। পল্টুরে পল্টুরে, এ তুই কি করলি পল্টু, তুই কি করলি, কেন করলি পল্টু? পল্টু, তোকে এমন ভাবে রেখেছি তুই ডালের মধ্যে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমরা বাঁচবো তো? বাঁচতে আমাদের হবেই। ঝড় উঠেছে, আর কি তীব্রতা! তুই চুপ কর। আরে গাছে ধাক্কা মার, ও পড়ে যাবে। এই ভাল্লুক, মার ধাক্কা। আরে বাবা, এ কো মোটা গাছ, কো মোটা, আমার ধাক্কা কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি আমি গাছে উঠছি। বুদ্ধিগুলো কোথায় রেখে এসেছো কে জানে? এই মোটা শাল গাছ নাকি ভাল্লুক ধাক্কা দিয়ে ভাঙবে। আমি উঠবো। তোমার বয়স হয়েছে, তোমার দ্বারা ওই মগ ডালে ওঠা সম্ভব নয়। আবার আমাকে অপমান করছিস। এই সাবধান সাবধান সাবধান, একটা মোটা ডাল ভেঙে পড়েছে, কেউ সাবধান। উফ, কি হলো? মাঝও তো এলো না এখনো, তবে কি কোনো বিপদ আপদ হলো? আচ্ছা আচ্ছা, আমার বিপদের কথাই কেন মনে হচ্ছে বারবার? হে বনদেবী, রক্ষা করো দেবী, রক্ষা করো। উফ, ঝড় জল বজ্রপাত সব হচ্ছে, সব হচ্ছে।
একটা একটা প্রলয় চলছে যেন। হে বনদেবী, সব ঠিক করে দিও, সব ঠিক করে দিও বনদেবী। পেটু, এই পেটু, একবার একটু এগিয়ে দেখবি, চল না। পারলাম না, পারলাম না, আমি কিছুতেই পারলাম না, আমি উল্লুকপুরকে সুরক্ষিত রাখতে পারলাম না। আমি একবার দেখছি, সাবধানে, আমি ঠিক বাঁচিয়ে চলতে পারবো। আমি কাছে উঠছি, শুধু শুধু ঝড়টাই যা বিরক্ত করছে। উফ উফ, আমি যে গাছে উঠতে জানি না, চিতাকে দেখেছিলাম কি সুন্দর ভাবে গাছে উঠে। যেটা পারিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না ভাগ্নে, যেটা পারিস সেটা নিয়ে বল। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই চালিয়াত বাঘটা গাছে উঠে গেল দেখো। বাজ ভাই, ওই বাঘটা যে আসছে। আসতে দে, আসতে দে, এই এত উঁচুতে ওঠা ওর পক্ষে সম্ভব নয়। বেশ বেশ, খানিকটা উঠে পড়েছি, এখনো এখনো অনেকটা। এলেই ঠুকরে দেবো, চিন্তা করিস না একদম। ওই দেখ, ওই দেখ, ভাগ্নে কতখানি উঠে গেল। এই সময় শকুনের খুব দরকার ছিল, কোথায় যে ডুব দিল কে জানে। ওই তো, কাজের সময় দেখা পাওয়া যায় না। তুমিও কিন্তু ভিতর ডিম, তুমি বাঘ জাতের কলঙ্ক, গাছে উঠতে ভয় পাও। তুই আমার জাত তুলে কথা বলছিস, সাবধান, গাছের ডাল পড়ছে। ওরে বাবা, এই পড়বি তো, পর আমার মাথায় পড়েছে রে, মাথা ঘুরছে আমার, ওরে মাথা ঘুরছে। এই রে রে, আমি আমি আর নিজেকে রাখতে পারছি না, বৃষ্টি আর ঝড়ে নাজেহাল, মাথায় থাকুক হরিণ, আমি আমি এখন আমি এখন মানে মানে নামতে পারলেই হলো। কি ভীষণ ঝড়, আর সকাল থেকে যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। পল্টুর সত্যি কিছু হয়নি তো? পল্টু, আমারও বিশ্বাস তুই সুরক্ষিত আছিস। আরে ওটা কি, এই গাছের তলায় বদমাস বাঘ ভাল্লুক আর নেকড়েকে দেখতে পাচ্ছি, গাছের তলায় কি করছে? রাজুভাইকে দেখতে খুব ইচ্ছে করছে। দেখবি দেখবি, ঠিক দেখবি, ঠিক দেখবি, সব ভাইকে দেখতে পাবি। বলছিস? হ্যাঁ বলছি বলছি। মাজ ভাই, ওই বাঘটা অনেকটা উঠে এসেছে। এবার আমার খেলা শুরু হচ্ছে, তুই সাবধানে থাক। আরে মগদালে পল্টু, তার মানে এ মাজ ভাইয়ের কাজ। আরে ওই তো, ওই তো মাজ ভাই, যাই খবরটা রাজু ভাইকে দিয়ে আসি। এতক্ষণ তো হাওয়ার বিপক্ষে উঠছিলাম, এবার হাওয়ার পক্ষে এক মুহূর্তে চলে যাব। ও এখন যে কি আনন্দ হচ্ছে। আয় আয়, এবার তোকে দেখাচ্ছি মজা, আয়। এই তুমি কে? মানে মানে আমি 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 জানি তুমি কে। তুমি বাজ, তুমি বাজ, বাজ বাজ আমার সাথে লড়াই করছো কেন? এ আমার বন্ধু, যে এর ক্ষতি করতে আসবে আমি তার ক্ষতি করে দেবো। দেখছিস আমার ধারালো নখ, একবার খামচে দেবো নাকি? আমার থাবার ওজন জানিস? তুই আমার ঠোঁটের ধার জানিস? এই দেখ, দেব নাকি উত্তম মধ্যম? বৃষ্টি আর ঝড়ের বেগটা কমলেই রাজু ভাইয়ের কাছে নিয়ে যাব, ঠিক আছে? কি বললি, কি বললি? উল্টু উল্টু বাজের হেফাজতে? ও বনদেবী, আহা বনদেবী, সব তোমার খেলা, তোমার খেলা। তুমি না সহায় হলে কিছুতেই উল্টুকে বাঁচাতে পারত না বাজ। চল পেটু চল, অনেকদিন হাতে চুপ করিনি, আজ ভালো করে হাতে চুপ করে আসি, চল চল। আমার মন বলছিল পল্টুর কিচ্ছু হবে না। থপথপ বেচারি নদীর ধারে বসে পল্টুর কথা চিন্তা করছে। কাক কাক, তুই যা, তুই যা গিয়ে থপথপকে সুখবরটা দে। আমরা ওখানেই যাচ্ছি, ওখানেই যাচ্ছি। ঠিক আছে রাজু ভাই, আমি নদীর ধারে থপথপের কাছে যাচ্ছি। আকা চলো এবার। দূর কি যে ছাই হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কি নাকি আমি দুর্বল বলে, মন্থর বলে আমাকে ওরা কেউ পাত্তা দেয় না নাকি? পল্টুকে পাওয়া গেছে, পল্টুর খুব বিপদ ছিল, ওকে বাজ বাঁচিয়েছে। রাজু ভাইকে যেই জানালাম, রাজু ভাই অমনি আমাকে বললো থপথপকে খবরটা দিয়ে আয়। রাজু ভাই বললো, তাই না রে? শুধু রাজু ভাই,
কিজকেও তো বললো। বাহ 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 বাহ, তার মানে আমাকে সবার মনে আছে, আমাকে আমাকে সবার মনে আছে। আছে আছে, সবার মনে আছে, আমরা কাউকে ভুলি না। উফ, মাথাকে বিল পুড়ে মারলো, ঝড়ে বিল পড়ছে। এই ওই দেখ, ওই দেখ রাজু আর তার দল, ওই দেখ দেখ। এরা খবর পেলো কিভাবে? ভুলে গেছিস, আমার নাম রাজু, আমার 100টা চোখ আর 100টা কান, আমার পল্টুকে খাবার খুব শখ হয়েছে তোদের, তাই না? ভালো পেটু গেছো মিচকে, এবার এরা তোদের হাতে উপযুক্ত মর্যাদা পাবে, উপযুক্ত মর্যাদা। পল্টু রে পল্টু, ওই দেখ দেখ রাজু ভাই ঠিক খবর পেয়েছে, ওই দেখ পল্টুকে নিয়ে নেমে আয়। আসছি রাজু ভাই। পেটু চল একসাথে মারি লাত। বধ হয়ে গেছে এই কুপকাত। আমি কোথায় কোথায় আমি শালগাছের মক্কালে। ওই না ভালুর কোলে পল্টু, আজ আমার খুব আনন্দ হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে আজ। পল্টু পল্টু একটা কথা মনে রাখিস, এইভাবে একা একা যাস না, একা একা যাস না, কথা দে কথা দে। কথা দিলাম। এবার তোকে চোখে চোখে রাখতে হবে, এই দায়িত্বটা আজ তুই নিবি। ঠিক আছে রাজু ভাই, ঠিক আছে তাই হবে। আজকে নায়ক আমাদের বাজ, সবাই গলা তুলে বলো জয় বাজের জয়, জয় বাজের জয়, জয় বাজের জয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।